ভাই চাইনিজ কে ধরতেই হবে from germany job to china আমি ছেলেও না আমি মেয়েও না আমি শুধু তোর জন্য এসেছি আমাদের সিআইডি কলঙ্ক এসিপি স্যার মানে তোরা সিআইডি তোকে তো এখন আপনার বউ তো আপনাকে প্রতিদিন মারে এই মার ঠেকানোর জন্য আচ্ছা আপনাকে আমি ভালো করে বুঝাই মনে করেন আমি আপনার বউ জাহানারা আর আমি মনে করো ফেলি আচ্ছা হ্যাঁ শয়তান তুই আজ অফিস থেকে দেরি করে ফিরলি এই কলম কি মহিলা তুই আমার গায়ে হাত দিয়েছিস আমি আগের মতো ফেলি আছি নাকি আমি এখন কুত্তার মতো হিংস্র ফেলি কি আমার গায়ে হাত আমি তোর সংসার আর করবো না শয়তান কুত্তা এই আমি করলাম আমাকে তো সে মারেনি আর বিবেক তোমাকেও তো 500 টাকা দিয়েছিলাম এই কথা কাউকে না বলার জন্য কাউকে বলেছো নাকি তুমি না না স্যার আমি বলিনি কিন্তু আপনি তো বলে দিলেন স্যার আপনি গত পরশু দিন সারাদিন আমার বাসায় কেন ছিলেন চলো দর্শক কোথাকার ফেডি না জেনে কখনো কথা বলবে না বুঝতে পেরেছো আর আমি তো তোমাদের বাসায় ওই যে ওই ও কাঁচা বাজার করতে গিয়েছিলাম কাঁচা বাজার আপনি কেন আমার বাজার করবেন আরে বাবা তুমি সারাটা দিন অফিসে থাকো কি কষ্টটাই না করো এখানে ওখানে কেটে বেড়াও কলুর বলদের মতো আর তুমি রাতে গিয়ে কি আজে বাজে বাজার করবে কচু শাক মূলা শাক যা খেলে পরিবেশ নষ্ট হয় ওগুলি খেয়ে কি একটা মেয়ে বাঁচতে পারে নাকি তাই আমি তোমার উপকার করতে গিয়েছিলাম আচ্ছা দাও এই এই সব কথা বাদ দাও কেস ঘুরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এই শোনো ওই যে ওই চাইনিজ যে এসেছে তার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ সে চায়নার একজন দাগি আসামি সে ওখান থেকে পালিয়ে এখানে এসেছে বুঝতে পেরেছো না হলে আমি কি তোমাদের সাথে ফাও ফাও কথা বলছি নাকি হ্যাঁ কোনো না কোনো মতলব তো নিশ্চয়ই আছে তাই তোমাদেরকে কড়া ভাবে ওর স্কুলের আশেপাশে নজর রাখতে হবে বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবে যাও যাও চলুন স্যার শালা কিছু ঘুরতে গিয়ে সাবের হয়ে যাচ্ছে এখন তো এইসব বলবে আমাদের চাইনিজ কুম্ফু মাস্টারের মতো কুম্ফু এ পৃথিবীতে আর কেউ শেখাতেই পারে না আরে তুই কি বলিস আমি প্রথম দিনেই ক্লাস করেই তো এলাকার একটারে পুরো পালাই মেরে ফেলিস ওরে কোচ কি আর আমি কি করেছি জানিস আমি তো আমার নিজের নামটাই বদলাই দিছি তাই নাকি কেন তোর নাম তো সুজন আর ওইটা তো আগে ছিল এখন হয়েছে সুং জং সুং জং হ্যাঁ আচ্ছা যাই হোক অনেকক্ষণ তো রেস্ট নিলাম নে মাস্টারে ডাকতে মাস্টার জি গুনচাং হাজির হন ছিজিয়ে শালা কি কয় এ তো কিছুই বুঝি না সে কি করে আর আমি তো তার আগে ধরে নিছি বুবার দ্বারে শিখতে আইছি কুম্পু তুই তো এনে পারলি কি তুই মাস্টারে বুবা বললি আমি কিন্তু বলে দেবো ও মা তা তো বল তুই বল
তোর কথা কি বুঝবে নাই? তোর যা ভাষা ও যদি বুঝায় বলতে পারিস বল, আমার কোনো আপত্তি নেই, বল দিন তুই। আপনার বুবা বলছে, বুবা বুবা জিয়াং বুবা ও শিয়াশিয়ানি 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 হইয়া হইয়া গুড মাস্টারজি মাস্টারজি খাইও না খাইও না আমি বলি কি আর শালা সারিন্দাই বোঝে খাইছো বা খা এটা চাইনিজ জিনিস, খাইলে শরীরে অনেক শক্তি পাবে, খা। এই জিনিসের ব্যবসায়ী তো আমাকে ওই চাইনিজ মাল করে থাকে, তাই না? আল্লাহ দাগি মাল খুব চালাক। উনি বলছে সমস্ত স্কুল কলেজে এই জিনিস ছড়াই দিতে, তাহলে আমাদেরও কমিশন দেবে। ও তাই নাকি? তাহলে কোনো টেনশন নাই, আর সবাইকে একেবারে যুবক যুবতী যে নিতে আছে সবাইকে দিয়ে দেবো, আর কেউ কিছু বলতেও পারবে না। আমার কাছে চাইনিজ মাল পুরো একটা জিনিস, তাই না? উনি তো কম বুঝানে। অনেরা পিডি এখনো আসছে না স্যার। স্যার খবর আছে কি? তাই নাকি? জি স্যার। হেডি শোনো, তাহলে আমাদেরকে ছদ্মবেশে ওদের ডেরায় যেতে হবে, না হলে ওরা পালিয়ে যাবে, বুঝতে পেরেছো? যেহেতু ওরা কুম্ফু জানে, তুমি আর আমি প্রথমে যাব ওদের স্টুডেন্ট সেজে। আর দয়া, তুমি সুযোগ বুঝে ঠিক সময় এন্ট্রি নেবে আর বিবেককে বলবে অফিস সামলাতে, বুঝতে পেরেছো? চলো চলো চলো। এই মাস্টার আমার বলিছে ওই বিশ্ববিদ্যালয়ে যায় এগুলো দিয়ে আসছি, তো আমি গেলাম, তুই থাক, ঠিক আছে? ভালো করে ট্রেনিং কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি কুম্ফু শেখার আগে চাইনিজ ভাষাও শিখে এসেছি, বুঝতে পেরেছো? উনি বলেছে চি চাই, তার মানে কি চাই। তারপরে বলেছে এনে কেন চেয়েছো, তার মানে এখানে কেন এসেছো। বরিশালের ভাষার মতো অনেকটা হেইকাই দাঁড়ি। আরে হ্যাঁ শোনো, আমি এবার ওনাকে বলছি, দেখো আমরা কুম্ফু শিখেছো এসেছো। ও বাসু সুতির ওয়াজাঙ্গিয়া কুম্ফু জাঙ্গিয়া কুম্ফু। উনি তো বলছে সুতির জাঙ্গিয়া না পড়লে কুম্ফু শেখাবে না। বলেন কি, আমার ছুটি জেগে না, একটু পলিশে জেগে পড়েছি। ছুটি জায়গা এচো মেচো নি কাচু পুচু সাউনিং কুংফু সিং যাই উলাঙ্গ উলাঙ্গ।
কি বলেছে বুঝতে পেরেছ? উনি বলেছে এখানে যদি কুম্ফু শিখতে হয় তাহলে ওনার সাথে মারামারির পরীক্ষা দিতে হবে। আরে হ্যাঁ সেটাই, বোঝেন না? আরে এই পরীক্ষাটা তো আমিও দিছিলাম। ওনার সাথে পরীক্ষা দেওয়ার পর থেকে 32টা দিন আমি হসপিটালে ছিলাম। পিছনে এমন মার মারছিল যে বাথরুমে পর্যন্ত যাইতে পারতাম না, বুঝলেন? এখন ওই পরীক্ষাটা কষ্ট করে আপনাকে দিতে হবে ওনার সাথে, বোঝেন না? যান ভাই যান। বস আমি যাবো না। আমার কথা শোনো, তুমি যাও গিয়ে এই ছাড়েন দেখো, তুমি গিয়ে ওনাকে মেরে বচকিয়ে দিয়ে আসো, যাও। বস আপনি থাকতে আমি কেন, আমি আমি একা যেতে পারবো না বস, আপনি সিনিয়র না। আচ্ছা শোনো, তাহলে শোনো, তাহলে এক কাজ করি, শোনো আমরা দুজন একসাথে গিয়ে এই আবার বলো, শোনো একসাথে গিয়ে ওনাকে বচকিয়ে দিয়ে আসি, চলো চলো। এভাবে হবে না, বুঝতে পেরেছ? ওই যে দয়া আর বিবেক, ওরা দুটো মাইর খায়নি, ওকে দুজন এবার পাঠাতে হবে, বুঝতে পেরেছ? অন্য টেকনিকে যে করে হোক ওই চাইনিজ কে ধরতেই হবে। চলো 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 হেডি চলো। From a Germany job to China, jane kaun hu samajh aaina, ho shakal se lagta hai bilkul joker, ar fikar tu mat kar ab uske pal par raja ban jayega ab ye joker। From a Germany job to China, dekha kabhi hai tune aaina, এনারা হলেন আমার বস, এনারা শুধু জাপান থেকে এসেছে, বুঝতে পেরেছ? ইনি হলেন শোনো, তুমি তোমার বসকে ডাক দাও, ওনারা তোমার বসের অনেক বড় ভক্ত। দেখতে তো বসের মতনই লাগতেছে, সম্ভবত ইনারা কোনো বসের আত্মীয় হবে। চাকরিটা যাবার আগে আমি বসকে ডাকি। স্যার ওরা এখন আসতেছে না কেন? আরে বাবা রে বাবা, একটু সব আসবে আসবে। মিয়াকো নাকামুরা কম্পু ভক্ত উড়া দুরা বস। আচ্ছা আচ্ছা,
छुए छुए दियंग छाओ छुए छुए दियंग छाओ छुए छुए दियंग छाओ छुए छुए खेलते हबे छुए छुए दियंग छाओ अच्छा हीरोइन শুধু নামই শুনেছি কখনো দেখিও নি আর আজ খাবো তাও আবার চাইনিজ হিরোইন দাঁড়া বিবেক তুই তো চরম বেয়াদব এখানে এসি বিচার হইছে আমি রইছি আমাদের সামনে তুই হিরোইন খাবি তুই এমনি তুই বেয়াদব খাবাই আমাদের সিআইডির কলঙ্ক এ এসিপি স্যার মানে তোরা সিআইডি তোকে তো এখন ওরে বাবা একটু আগে মাইর খেয়ে গিয়েছি আমার মনে হয় দেবে পোলা দাদা আমার একবার মারছেন কিন্তু দাদা এই যে দেন এই যে দেন চুল টুল এই যে সরাইলো না একবার লাইক করে আমার লগে দা এখন হসপিটালে ওই বুলুমুরু ওই মুশকিল আছে দাদা ও আই 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 আর তো পাতু একেবারে চল একটা বিরতি নিয়ে চল